প্রিয় শিক্ষক শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অরিন্দ কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মুর্তজা, প্রভাষক ব্যবস্থাপনা, বরেন্দ্র কলেজ, রাজশাহী। আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকবে। যাই হোক, শুরুতে আমরা কতগুলো ছবি দেখব। হ্যাঁ, ছবিগুলো চলে এসেছে। ছবিগুলো কি প্রথমে আছে, হাউ ডু বিজনেস ইউজ দ্য ইন্টারনেট, ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারনেট, আধুনিক প্রযুক্তি ইন্টারনেট কিভাবে ব্যবহার করে বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে কিভাবে ব্যবসা পরিচালনা করে থাকে, এটা। পরের ছবিতেই দেখতে পাচ্ছি কতগুলো ব্রাউজারের ছবি আছে। তোমরা নিশ্চয়ই জানো ব্রাউজার কি। যে ব্রাউজারগুলো প্রথমে আছে হলো ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যাপল সাফারি আর অপেরা। নিশ্চয় এগুলো জানো যে এগুলো যখনই একটা কম্পিউটার ওপেন করা হয় ইন্টারনেট সংযোগ দিয়ে, তখন তোমরা নিশ্চয়ই ফায়ারফক্স ওপেন করো কিংবা গুগল ক্রোম ওপেন করো কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা যাই হোক এগুলো সব ওপেন করো, এবং এখানে অ্যাড্রেস বার দেওয়া থাকে, সেখানে তোমরা একটা যে কোনো যে সাইটে ঢুকতে চাও সেখানকার ঠিকানা লিখে যে তোমরা ঢুকতে পারো। এবং এখানে দেখা যাচ্ছে যেমন facebook.com, বাংলা এই www.facebook.com লিখলাম, ফেসবুক সামাজিক যে যোগাযোগের মাধ্যমে, কিংবা mail.yahoo.com কিংবা জিমেল ওপেন করছো www.gmail.com লিখলা, জিমেল ওপেন হলো, তো এই এইটা হতে পারে। আর তারপরে দেখতে পাচ্ছ যে গুগল, ইয়াহু, আস্ক, এমএসএন, বিং, অ্যাবাউট এগুলো আছে। তো এই এগুলো কি, এগুলো হলো সার্চ ইঞ্জিন, অর্থাৎ যে ব্রাউজার গুলোতে এগুলা এই বিশেষ করে গুগল, ইয়াহু, তুমি যে ব্রাউজার ওপেন করবা, ওপেন করার সাথে সাথে এই এই তুমি হয়তো গুগলের মাধ্যমে আরো সহজে সহজে তুমি যেখানে কাঙ্ক্ষিত জায়গাতে তোমরা যে সাইটে তুমি ঢুকতে ইচ্ছুক সেখানে তুমি যেতে পারো, এবং এগুলো অপটিমাইজ করা থাকে, অর্থাৎ খুব সহজেই ক্লিক করলেই তোমরা সেই ঠিকানা মোতাবেক তোমরা পৌঁছে যেতে পারো। এছাড়া একটা আছে মেইল, অর্থাৎ এটা হলো জিমেলের আইকন। জিমেল তোমাদের প্রত্যেকেরই এখন যারা ব্যবসা করে বা স্টুডেন্ট আছে, তোমাদের নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি আছে, এবং এই আইডিগুলো থাকতে আইডিগুলো খুলতে হলে তোমাদের একটা কিন্তু মেইল অ্যাড্রেস থাকতে হয়। তো সচরাচর আমরা বেশিরভাগ আগে যেমন ইয়াহু মেইল ওপেন করতে, এখন ইয়াহু, হটমেইল, জিমেইল, তো জিমেইলটা বেশি সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এটা। এরপরে দেখা যাচ্ছে আরেকটা ছবি আছে, যে ছবিটাতে দেখা যাচ্ছে যে আমরা ডেস্কটপ দেখতে পাচ্ছি, ল্যাপটপ, কম্পিউটার, তারপরে হলো ট্যাব, তারপরে হলো স্মার্টফোন, হ্যাঁ এগুলো দেখতে পেলাম। আসলে এইগুলো দিয়েই কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করে আমরা এখন আমাদের কাজকে আরো সহজ গতিময় করে তুলছি, এবং খুব দ্রুততার সাথে আমরা তথ্য আদান প্রদান করতে পারছি। তো যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এতক্ষণ আমার আলোচনা তো বুঝতেই পেরে গেছো, তারপরেও আমি বলছি যে আজকে আমার যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়টা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র, অধ্যায় নাম্বার 11, এবং এই অধ্যায় আছে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অবশ্যই এটা 11 শ্রেণী। পরবর্তী স্লাইডে চলে আসলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা। তো যাই হোক, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির
সংজ্ঞা আলোচনা করার আগে আমরা যে ছবিগুলোতে দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছি, ছবিগুলোতে দেখতে পেয়েছি হলো কম্পিউটার আছে সেখানে, সেখানে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং ব্রাউজার এবং সেই সাথে সার্চ ইঞ্জিন, হ্যাঁ এগুলো দিয়ে আমরা যোগাযোগ করে থাকি। তো এইটাই, এগুলো হলো আধুনিক যোগাযোগের সব মাধ্যম এবং এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ প্রত্যেকটাই, এই প্রত্যেকটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যোগাযোগের ক্ষেত্রে। তো প্রথমে আসছে হলো, আমি এখন সংজ্ঞা দিয়ে সংজ্ঞায় আলোচনায় আসছি, সংজ্ঞা হলো উপাত্ত ও তথ্য সংগ্রহ, সংরক্ষণ, আধুনিকীকরণ, বিতরণ ও দ্রুত ও সহজে আদান প্রদানের জন্য কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির ব্যবহারকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে তথ্য উপাত্ত সংরক্ষণ এবং সংগ্রহ সংরক্ষণ করে সেটাকে আধুনিকীকরণ করতে হবে, পরে বিতরণ দ্রুত সহজে আদান প্রদান, এই সব কিছুর জন্যই যেটা দরকার হচ্ছে সেটা দরকার হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি। একদিকে আমাদের তথ্য সংগ্রহ সংরক্ষণ আধুনিকীকরণ থাকছে দ্রুত সহজ এবং সেটা সহজে দ্রুততার সাথে আদান প্রদানের জন্য যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো কম্পিউটার এবং ইন্টারনেট। তাহলে কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি এখানে দুইটা জিনিস আমাদের মিলেই, তাহলে যোগাযোগ প্রযুক্তি হচ্ছে দুইটা দুইটা বিষয়, এক হলো তথ্য উপাত্ত এবং তার সঙ্গে থাকছে প্রযুক্তি। প্রযুক্তির মধ্যে কি, কম্পিউটার ইন্টারনেট। কম্পিউটারে নিশ্চয়ই তোমরা জানো যে এখানে হার্ডওয়্যার হার্ডওয়্যার থাকে এবং সফটওয়্যার থাকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সফটওয়্যারগুলো বিভিন্নভাবে সেইগুলোকে এবং সফটওয়্যারগুলো কাস্টমাইজ করা থাকে, হার্ডওয়্যারগুলো না হলে তো বিভিন্ন হার্ডওয়্যারের সম্মিলিতভাবে একটা কম্পিউটার তৈরি হয়। তো যাই হোক, এখন এই বিষয়টা আলোচনা করার জন্য আমি প্রথমে কথা একটা ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিব যে আমি যদি ইনকেস আমি একটা ওয়েবসাইটে ঢুকতে চাই, আমি ঢুকতে চাইলাম হলো যেহেতু এখন অনেকেই ওষুধের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা চলছে, তো আমি বাংলাদেশে একটা medex.com আমি গুগল ক্রোমে ঢুকে medex.com লিখলাম, দিয়ে আমি সেখানে সার্চ দিলাম, সার্চ দিলেই দেখছি যে একটা সাইট আসছে, সেই সাইটে সমস্ত ওষুধগুলোর বিষয়গুলো কিন্তু থাকে। তাহলে এখন আমি সেখানে যদি শুধু লিখলাম একটা নাপা NAPA NAPA 500, তাহলে NAPA 500 দিলে নাপা ট্যাবলেট আছে এবং এই নাপাটা কি কি ফরম্যাটে আছে সেগুলো আমরা ওখানে পেয়ে যাব। নাপা সিরাপ হয়, নাপা পেডিয়াট্রিক সিরাপ হয়, নাপা ট্যাবলেট হয়, নাপার সঙ্গে নাপা এক্সট্রা হয়, নাপা ডল হয়, ট্রামাডল যোগ করে, এই যে আমরা তাহলে কি পাচ্ছি, এই প্রথম হলো তথ্যটা, তথ্যগুলোকে সেই ওয়েবসাইটে সংরক্ষণ করা আছে, সংগ্রহ করেছে এবং সংরক্ষণ করেছে আধুনিকীকরণ করেছে, আধুনিকীকরণ করে এই তথ্যগুলো ওখানে সংরক্ষণ করার ফলে আমরা সহজে সেই তথ্যটা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নিতে পাচ্ছি। এই এই যে বিষয়টা এটাই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এইভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এবং শুধু তাই না, আবারও আমি আর একটাও বলতে পারি যে ধরো যে আমি একটা প্লেয়ারের নাম দিলাম, ক্রিকেট প্লেয়ারের নাম দিলাম, ধরো একটা ESPN ক্রিক ইনফোতে ঢুকলাম, ঢুকে সেখানে একটা কোনো একটা প্লেয়ারের নামে ক্লিক করলাম, দেখা যাচ্ছে সেই প্লেয়ারের যাবতীয় তথ্য চলে আসছে, প্রথমে উপাত্ত উপাত্তগুলোকে সংরক্ষণ করে, এগুলো তথ্যই এগুলো হলো আমাদের সব তথ্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত দ্রুততার সাথে একটা প্লেয়ার সম্পর্কে একটা ওষুধ সম্পর্কে আমরা সহজে জেনে যাচ্ছি। যদি প্লেয়ার সম্পর্কে বা ওষুধ সম্পর্কে জানতে পারি তবে নিশ্চয়ই এইটা ব্যবসায়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে, এবার তাহলে এই সব বিষয় নিয়ে এবার আমরা আলোচনাতে চলে আসব, ব্যবসায় কি ভূমিকা রাখতে পারে এবং এটার কতটা গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনায় চলে আসব। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা, তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা অনেক কিছুই পেয়ে গেলাম। পরবর্তী
পরবর্তী স্লাইডে চলে এসেছি আমরা, এখন ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি কারোর সাথে যদি ব্যবসা করতে চাই, ব্যবসা করতে হলে প্রথমত কি দরকার? ব্যবসা যার সাথে করব তার সম্পর্কে নাজের তথ্য কি, তার সম্পর্কে কোনো কিছু না জেনে কি ব্যবসা করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে আমাদেরকে যে প্রতিষ্ঠানের সঙ্গে বা যে ব্যক্তির সঙ্গে যা যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা ব্যবসা করব, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তথ্যটা খুব সহজে আমরা তথ্য সংগ্রহ, আগে যখন ইন্টারনেট তথ্য প্রযুক্তি এসব ছিল না, তখন কিন্তু একটা তথ্য জোগাড় করতে অনেক সময় লেগে যেত, কিন্তু এখন সময় খুব কম লাগে। তুমি কোনো কিছু সম্পর্কে জানতে চাও, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাও, সেই প্রতিষ্ঠানের যদি তুমি ওয়েব অ্যাড্রেসটা জানতে পারো, সেই প্রতিষ্ঠানে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে তুমি ঢুকলা, সেই প্রতিষ্ঠানটা কি টাইপের, কি আছে না আছে, তারা কি কি ব্যবসা করে, সেটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কি এমনি শুধু একটা, যেমন তুমি স্কোয়ারের ব্যাপারে, স্কোয়ার ফার্মাসি, স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখানে কি কি আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আছে, তারপর কনজিউমার আইটেম আছে, নানান জাতীয় আছে, আরো অনেক আছে। তো সেখানে তুমি যদি একটা ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে ঢুকতে চাও, তাহলে স্কোয়ার, তাহলে তুমি কিসে ঢুকবে, ধরো ফার্মাসিউটিক্যালসে ঢুকলা, তুমি ফার্মাসিউটিক্যালসে ঢুকলে সেই তাদের যাবতীয় তথ্য সেখানে থাকবে, তাদের ওষুধ, তাদের কি কি তুমি কি জানতে চাও সব কিছু সেখানে তুমি পেয়ে যাবো। ফার্মাসিউটিক্যালসে জব করতে চাও কি, চাকরি কি, তুমি ব্যবসা করতে চাও কি, ডিস্ট্রিবিউটর হতে চাও, সব কিছু সেখানে তুমি পেয়ে যাবো, তাদের সব তথ্য পেয়ে যাবো। তারপরে তথ্য খুব সহজে আদান প্রদান করা যায় এখানে, যেমন এমনি আমরা একটা কথার কথা বলি, যেমন একটা ব্যাংকের সাথে যদি কোনো লেনদেন করতে চাও, যেমন আমাদের প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে আমরা অনলাইন ব্যাংকিং চালু করবো, ভর্তি সে ধরো ভর্তির জন্য, ভর্তির জন্য আমরা অনলাইনে অনলাইন সিস্টেম করবো, কারণ এখন দেখছি যে আমাদের ছাত্ররা আসবে, মেলা ছাত্র থাকবে, সেখানে সেখানে তারা আমাদের এক জায়গায় গ্যাদারিং হবে, তো অনেক লোকজন সমাগম হবে, স্বাস্থ্যবিধি সেখানে লঙ্ঘন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমরা করলাম কি, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা জমা করতে হবে ব্যাংকে। তাহলে আমরা যারা যে সমস্ত ব্যাংকগুলো অনলাইনের মাধ্যমে তাদের সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো আমরা দেখলাম, দেখার পর কোন কোন ব্যাংকের সাথে আমাদের সবচেয়ে সহজ হয়, কোন ব্যাংকের সাথে কোন সার্ভিস নিতে পারি। হ্যাঁ, এই যেমন এখানে শিওর ক্যাশ আছে, তারপর রকেট আছে, বিকাশ আছে, তাহলে আমরা এর মধ্যে থেকে নগদ যে কোনো একটা আমরা নিতে চাই। তাহলে নিতে হলে হবে কি, তারা আমাদের একটা প্রপোজাল দিবে, তাদের সাথে চুক্তি হতে হবে, তারা তখন করবে কি, মেইলের মাধ্যমে আমাদের সাথে তারা তাদের সব প্রস্তাবগুলো আমাদেরকে দিবে, এবং এক্ষেত্রে আমরা কেমন লাভবান হবো, আমরা কি, আমাদের কি খরচ হবে না হবে, স্টুডেন্ট প্রতি কি এরকম খরচ হবে, বিস্তারিত একটা লেখা থাকলো, এবং এটা অত্যন্ত দ্রুততার সাথে আমাদের মেইলে দিয়ে দিলো, আমরা সেটা দেখে কারেকশন করে আমরা তাদেরকে আবার সেন্ড করে দিলাম, ওকে ঠিক আছে, তারপরে তারা এটাকে প্রিন্ট আউট দিয়ে এখন সব কিছু ওকে দেখে। এই যে একটা বিষয়, তার মানে কি, দুইটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান তথ্য দিল, আমরা সে তথ্য নিলাম, যাচাই বাছাই করলাম, তারপরে তাদের সাথে আমাদের তথ্য বিনিময় হয়ে গেল, এবং সে তারপরে আমাদের সাথে তাদের সবকিছু আমরা আমাদের কাঙ্ক্ষিত কার্যক্রম চালু করার প্রয়াস পেয়ে গেল, হয়ে গেল আমাদের। এরপরে একটা ছবি দেখতে পাচ্ছি, যে দুইটা ছবি, একটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা মানুষ কতগুলো তথ্য তার সামনে আছে, হ্যাঁ কম্পিউটার ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, এবং তার সামনে কতগুলো তথ্যগুলো প্রিন্ট আউট আছে, এবং সে তথ্যগুলো সে দেখছে, দেখার পরে করছে কি, আরো কয়েকটা মানুষ সেগুলো নিয়ে যাচাই বাছাই করছে, যাচাই বাছাই করার পর তাহলে কি, এখানে খুব দ্রুততার সাথে সব তথ্যগুলো একটা হাজির হয়ে যায়, আগের বছরের, পরের বছরের, বর্তমানে কার্যক্রমের সমস্ত তথ্য কম্পেয়ার করার একটা সহজ হয়ে যায়, কারণ এখানে খুব সহজেই সেই তথ্যগুলো সংরক্ষণ থাকে, এবং সেই তথ্যগুলোকে সংরক্ষণ করার পর সেগুলোকে আবার সামনে নিয়ে আসাও সম্ভব হয়ে যায়, সবই এগুলো কম্পিউটার মাধ্যমে। যেমন একটা কথার কথা বলি, যে এখন বিজনেস করতে তো তোমাকে একটা একটা শোরুমের দরকার, বাসা
শোরুম যে দরকার পড়বে এমন কোনো কথা নাই। তুমি বিজনেস করতে পারো নদীর ধারে বসেও বিজনেস করতে পারো, তুমি বিজনেস করতে পারো নিজের ঘরে বসেও বিজনেস করতে পারো, শুধু একটা ল্যাপটপ একটা কম বা কম্পিউটার এবং সেখানে নেট কানেক্টিভিটি থাকলেই তুমি ব্যবসা তোমার ঘরে বসে ব্যবসা পরিচালনা করতে পারো। যাই হোক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে প্রতিষ্ঠানের অর্থায়ন, মানব সম্পদ, উন্নয়ন সব বিষয়, ক্রেতার রুচি চাহিদা এগুলো সব কিছু কিন্তু খুব সহজে এটা অনলাইন এই তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এটা সংগ্রহ করা যায় এবং সেই সাথে সাথে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে থাকে। পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে যে একটা আর তারপরে পাশে আর একটা ছবি আছে, সেইটাকে দেখছি আমরা কি একটা একটা ফার্ম, যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস বিভিন্ন প্রোডাক্ট লেখা আছে, যদিও ছোট ছোট করে, হ্যাঁ তোমরা অতটা বুঝতে পারছো না, তবে আমি বলছি যে সেখানে যেমন আগে এই বছর দুয়ে তিন চারেক আগেও দেখা গেছে যে বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভরা বা সেলস অফিসাররা বিভিন্ন প্রতিষ্ঠান দোকানে এসে বা শোরুম গুলোতে গিয়ে তারা তাদের করতো, ওপেন করতো, অর্ডার শিট ওপেন করতো করতেন এবং কোন প্রোডাক্ট কত পরিমাণ লাগবে সেটা তারা লিখতো এবং টিক মারতো, টিক মেরে দিয়ে তাকে একটা দিয়ে যেত এবং সেটা সে আবার কার্বন কপি নিয়ে আবার তার লোকাল যে ডিস্ট্রিবিউশন অফিস আছে সেখানে সেটা জমা দিত, তার সারাদিনের অর্ডার গুলো যে দিতে দিতে দেখা গেল যে দুপুর বিকাল হয়ে গেল। এই করে দেখা যাচ্ছে সেই অর্ডারটা একদিন পর বা দুদিন পর বা তিন দিন পরেও দেখা যাচ্ছে সেই অর্ডার মোতাবেক প্রোডাক্টটা সেই শোরুমটাতে আসছে। কিন্তু বর্তমানে হচ্ছে কি, বর্তমান আধুনিকায়ন হয়ে গেছে আরো, সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির এখানে ব্যবহার হয়েছে, ট্যাবের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান করছে কি তারা একটা সফটওয়্যার ইনস্টল করছে, তাদের নিজস্ব সফটওয়্যার তৈরি করে এবং সেটাকে কাস্টমাইজ করে নেয়। তাহলে কাস্টমাইজ করার পর সেই যখনই শোরুম গুলোতে যায়, শোরুম গুলোতে গিয়ে তখন তাদের প্রত্যেকটা শোরুমের এক একটা করে কোড না থাকে, হ্যাঁ কোডটাও কোডে ক্লিক করলো দেখা গেলো যে সেই শোরুম এটা চলে আসলো, তখন বললো যে আপনার কোন কোন প্রোডাক্ট দরকার বা কোন কোন ওষুধ দরকার আপনার এটা, তখন ওরা বললো কি এটা এত বাক্স, এটা এত বাক্স, এটা বাক্স, আর সাথে সাথে ও কিন্তু মানে ক্লিক দেওয়া শুরু করলো, ক্লিক দেওয়া ক্লিক করতে 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 যখন চূড়ান্ত হয়ে গেল এবার সে অর্ডারটাকে ওয়ান ক্লিকে সাবমিট দিয়ে দিল। সাবমিট দেওয়ার পরে কি তাকে কি আবার ওই ওই প্রতিষ্ঠানে যে তার লোকাল ডিস্ট্রিবিউশন অফিসে যেতে হবে না, যাওয়ার দরকার নাই, কারণ এখানে যে সাবমিটটা দিল যেখানে নেট কানেক্টিভিটি আছে, সাবমিট দেওয়ার সাথে সাথে সেই তাদের যে এখানে যে ডিস্ট্রিবিউশন অফিস আছে সেই ডিস্ট্রিবিউশন অফিসে সেটা সাথে সাথে তাদের কম্পিউটারে চলে গেল এবং চলে যাওয়ার সাথে সাথে তখন ওরা করবে কি সেই অর্ডার মোতাবেক তারা তাদের পণ্যগুলো একটা প্যাকেজে একটা প্যাকেটে বা একটা বাক্সতে সেই প্রোডাক্টগুলো তারা সেই তখন থেকেই শুরু করে দেবে এবং শুরু করে দেওয়ার ভরে দিবে সেটা পূর্ণ করে দিবে, পূর্ণ করে দিয়ে সেটা প্যাকেজিং করার পরে বিকালে বা সন্ধ্যার দিকে দেখা গেল যে তারা এই গাড়িতে করে এসে প্রোডাক্টটা দিয়ে গেল এবং সাথে সাথে ওখানে তাকে কিন্তু লিখতেও হবে না, সে তার পরিমাণটা কত এবং দাম কত সব কিছু সেখানে সফটওয়্যারের মাধ্যমে সেটা জানা যায় এবং তাকে নতুন করে তাকে যে অর্ডারটা নিলেন ওনাকে এগুলোকে যোগ বিয়োগ এগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই পড়বে না। এরপরে আরেকটা স্লাইড আসছে, সেই স্লাইডে বেশ কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলো কি আছে, দ্রুত তথ্য প্রাপ্তি ও বিনিময়ে আমরা খুব সহজে আগে তথ্যগুলো একটা প্রতিষ্ঠানের তথ্য পেতে আমাদের অনেক সময় লাগতো, হ্যাঁ আগে সময় লাগতো যে দরকার পড়লেও অফিসে গিয়ে যোগাযোগ করতে হতো, রাজশাহী থেকে ঢাকাতে কোনো প্রতিষ্ঠানে সেখানে যাওয়া লাগতো, সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হতো, কথা বলতে হতো, সব কিছু করতে হতো এবং সেটা দিনের পর দিন লেগে যেত। বাট এখন এখন কি হচ্ছে, তাদের প্রতিনিধি চলে আসলো, দেখালো, তাদের ল্যাপটপ নিয়ে বসলো, এই হলো আমাদের আমাদের এই প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টগুলো সেখানে বসে বসে দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পর আপনি আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান তাহলে আপনারা এই এই ফ্যাসিলিটিস পাবেন, এইরকম কথা হলো। এই কথা বলতে বলতে তখন এরপরে তো যেহেতু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, তারা তখন সে মূল প্রতিষ্ঠানে
তার বসের সাথে কথা বললো, সেখানে হয়তো তার আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন করলেন কি মেল ফরওয়ার্ড করে দিলেন, মেল ফরওয়ার্ড করে দিলেন, এমনকি মেল শুধু মেল না, এখানে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আবার এমনও হতে পারে, এমন হতে পারে যে তারা সামনাসামনি কথা, হয়তো সামনাসামনি কথা বলা দরকার আছে। এখন সামনাসামনি কথাটা তাহলে কিভাবে বলবে? সামনাসামনি এখন কথা বলার সহজ অনেক আছে, ভিডিও কনফারেন্সিং হতে পারে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, সেটা তোমরা অবশ্যই জানো যে এখন গুগল মিট, গুগল তারপর হলো জুম, বিভিন্ন ভাবে এখানে ভিডিও কনফারেন্সিং করে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। এরপর একটা ছবি দেখতে পাচ্ছ যেটা হলো www, মানে একটা সেখানে দ্রুত তথ্য যোগাযোগ পাওয়ার জন্য, সেখানে তুমি যেটা প্রথমে আমি বলেছিলাম যে ফায়ারফক্স বা ইয়েতে যাওয়ার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার। এরপরে বলা আছে একটা ওয়েবসাইট, প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজস্ব ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে। যেমন আমাদের বরেন্দ্র কলেজের একটা ওয়েবসাইট আছে vcr.edu.bd, এটাতে ক্লিক করলেই দেখা যাবে আমাদের কলেজের, তুমি আমাদের কলেজ সম্পর্কে বিস্তারিত ঢুকে জানতে পারবে, যেটুকু তোমার জানা দরকার সেগুলো তুমি পেয়ে যাবে। এই ছাড়া দেখা যাচ্ছে যে আরেকটা দেখা যাচ্ছে যে তথ্য, ছোট ছোট তথ্যগুলো পাওয়া যায়, যেমন ফেসবুক, টুইটার, জিমেইল, এগুলোতে তোমাকে অনেক তথ্য দেওয়া থাকে। তুমি যখনই ফেসবুক ওপেন করলে, ফেসবুক ওপেন করার পরে দেখা যাচ্ছে যে আপনি কি দেওয়া আছে, যে একটা কমেন্টের মধ্যে দেওয়া আছে, যে কোনো একটা অনেক একটা নিউজ, নিউজে কমেন্ট দিয়ে দিয়েছে যে এই আপনি যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আপনি এই এখানে যোগাযোগ করতে পারেন। দেখা গেল যে ছোট ছোট ইয়ে আছে, তোমার অনলাইনের ব্যবসা হচ্ছে, বুটিক হ্যান ত্যান এগুলোতে, এছাড়াও আরো আজকে ডিল, এগুলো যাই হোক, এগুলো আমি পরে আরো বিস্তারিত আসছি এগুলো ব্যাপারে। এবার যে পরবর্তী যে স্লাইডটা আছে, সে স্লাইডে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি আমাদের, শুধু আমাদের দেশে না, এটা সারা বিশ্বেই এই একই পরিস্থিতি বিরাজ করছে, যে কোথাও লকডাউন, কোথাও বা ছুটি, কোথাও বা চলাচলের নিষেধাজ্ঞা, এই সবকিছু। তো অর্থাৎ এটা তোমরা তো নিশ্চয়ই জানো যে বর্তমানে যে COVID-19 ভাইরাস, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সারা বিশ্বে এটা ছেয়ে গেছে, অত্যন্ত মারাত্মক একটা ভাইরাস। বিশ্বে প্রত্যেক 100 বছর পর পরই এই ধরনের এক একটা মহামারী আসে, তার ব্যতিক্রম এবারও ঘটেনি এবং চলে এসেছে একটা মহামারী। এত আধুনিক দুনিয়াতেও ধরনের এত মারাত্মক একটা ভাইরাস, এই ভাইরাসের কারণে মানুষ বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে কি হবে? তাহলে কি এই অবস্থায় মানুষ না খেয়ে থাকবে, চিকিৎসা পাবে না, ও খাওয়া ওষুধ খাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে না? এখানে দেখা যাচ্ছে যে একটা একটা দোকানে দেখা যাচ্ছে যে এখানে দেখো আবুল, আমি কাঠসান ধরছি, আবুল স্টোর, এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ব্যবসা করতে পারছে না। আর একটা ঠিকই ব্যবসা হচ্ছে, সেটা আবার বলছে কি 24/7, মানে 7 দিনে 24 ঘন্টায় খোলা থাকছে। তাহলে এটা কিভাবে সার্বক্ষণিক, এটা আমি এটা পয়েন্টে এনে দিয়েছি যে সার্বক্ষণিক ক্রয় বিক্রয়, তো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই এটা আরো ক্লিয়ার করার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে রকমারি, বাংলাদেশে রকমারি আছে, অথবা আছে প্রিয় বা শপ আছে, তারপরে পিকাবো, আজকের ডিল, দারাজ .com.bd, এই যে আরো আরো বেশ কিছু আছে। এগুলো কি? এগুলো হলো আমাদের দেশে, আমাদের দেশে অনলাইনের মাধ্যমে এরা ব্যবসা করে থাকে, তাই না? তো অনলাইনের মাধ্যমে এই যে এগুলো প্রথমে দেখা যাচ্ছে অনেক, তুমি ফেসবুক ওপেন করলে, ফেসবুক ওপেন করার সাথে তোমার আইডি ওপেন করার সাথে সাথেই দেখা যাচ্ছে এই আজকের ডিলের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, এবং কিংবা বিক্রয় .com, এগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস, এগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস। এগুলোতে যখনই তুমি ঢুকবা, তখনই তোমার তোমার বিভিন্ন তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি চয়েস করতে পারো। হ্যাঁ, যেমন বিশেষ করে ঈদের সময় জামা কাপড় ইয়ে হয়, তারপরে
এমনকি এবার তো অনলাইনে মানে পশুও কেনা বেচা হয়েছে। তো এগুলো এগুলো মার্কেট এগুলো মার্কেট প্লেসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এইগুলো সার্বক্ষণিক, এগুলো এগুলো তুমি রাত 12টাতেও তুমি অর্ডার দিতে পারো, আবার সকাল 6টাতেও অর্ডার দিতে পারো। তো এই কারণে বলা হচ্ছে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, এটা শুক্রবার বলে কোনো এখানে ছুটির কোনো ইয়ে নাই, প্রতিদিন এটা সার্বক্ষণিক তুমি এটা ইয়ে করতে পারো, হ্যাঁ অর্ডার দিতে পারো, এবং তোমার কাছে প্রয়োজন মতো তোমার পণ্য তোমার কাছে এসে হাজির হবে। এরপরে স্লাইডটা আসছি বাজারজাতকরণ। বাজারজাতকরণটা হলো অনলাইনের মাধ্যমে বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাজারজাতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানে বাজারটা এখন আর ছোট রাখেনি, বাজার বলতে যে ছোট্ট একটা গণ্ডির মধ্যে সেটা না, যখনই তুমি অনলাইনের মধ্যে বাজারে চলে গেলা তাহলে তখনই তোমার বাজারটা ছোট্ট জায়গায় হলো না, সেটা শুধু বাংলাদেশে থাকলো না, শুধু রাজশাহীতে থাকলো না, কিংবা শুধু ঢাকাতে থাকলো না, পুরো দেশময় হয়ে যায়, এমনকি সেটা বিশ্বময়ও হয়ে যায়। তাহলে মানে গোটা বিশ্বের সবকিছু একটা তোমার হাতের মুঠোতে তখন চলে আসে, গোটা বিশ্বই তখন একটা ছোট্ট একটা গ্রামে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই কারণে এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। তাই এইটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই গ্লোবাল ভিলেজ কথাটা এসেছে। এবং বিশ্বব্যাপী, এই যে বিশ্বব্যাপী বাজারজাতকরণে বিশ্বব্যাপী ঢুকেছে, বিশ্বব্যাপী যে সম্ভব বিশ্বে সারা বিশ্বে বাজার বাজারজাতকরণ করা, সেটা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আরো সহজ করে দিয়েছে। হ্যাঁ, নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রেও তোমার এটা কাজ করে যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এছাড়া স্বল্প মূল্যে তুমি পাচ্ছ, এখানে মিডিল ম্যানের ইয়ে থাকে না, মিডিল ম্যান এখানে থাকে না, মিডিল ম্যান থাকলে তো তাকে সে একটা লাভ করে, কিন্তু এখানে সরাসরি যে উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তা সরাসরি, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটর থাকছে না, কোনো পাইকারি বিক্রেতা থাকছে না, কোনো খুচরা বিক্রেতা থাকছে না। এই খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, ডিস্ট্রিবিউটর, এরা তো প্রত্যেকেই লাভ করতো, কেউ 5%, কেউ 3%, কেউ 2%, যদি এরকম হয় তাহলে 10% তো এখান থেকে এমনি লাভ তারা করে নিত, তাহলে সেই 10% খরচটা একটা প্রোডাক্টের কম খরচ তোমার লাগছে, সেটা সরাসরি সেটা কিভাবে হচ্ছে, সেটা কিন্তু তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই হচ্ছে। এতে করে অত্যন্ত কম সময়ে একটা প্রোডাক্টও পেয়ে যাচ্ছ, কম খরচে পেয়ে যাচ্ছ, উন্নত মানের প্রোডাক্ট পাচ্ছ, এতে করে একটা সন্তুষ্টি হচ্ছে, এবং সর্বোপরি যেটা হলো ব্যয় হ্রাস ঘটে। এছাড়াও এছাড়াও আরো কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো হলো কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজেই প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা যায়, প্রতিষ্ঠানের তথ্য তো হালনাগাদ করা যায়। সেটা তোমরা যদি কেউ কোনো সহজ উদাহরণ দিই, আজকে তুমি আমাদের বরেন্দ্র কলেজে ভর্তি হয়ে গেলা, কালকেই আমাদের বরেন্দ্র কলেজের ওয়েবসাইটে তোমার নাম টাম সব দেখা যাবে, এবং 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 তোমার সমস্ত তথ্য তুমি সেখান থেকে আমি আমি সেখান থেকে তুমি আমি সবাই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, এটা যেমন সত্য, সেটা এইভাবে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য, এটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন, সেরকম এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ উপবিভাগে প্রয়োজনীয় তথ্য বিনিময় ও সরবরাহ করে থাকে। এখানে আরেকটা বলছে, বলা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভিন্ন বিভাগ উপবিভাগ যেগুলো আছে, যেমন মার্কেটিং বিভাগ আছে, ফিনান্সিং বিভাগ আছে, তারপর হলো ফ্যাক্টরি আছে, হ্যাঁ এইসব বিভিন্ন বিভাগগুলো যেগুলো আছে সেই বিভাগগুলোতে তথ্য মানে বিনিময় হয়ে থাকে। মানে যেমন মার্কেটিং সেক্টরটা বাজার থেকে ভোক্তার থেকে তথ্য সংগ্রহ করে থাকে, হ্যাঁ আবার সংগ্রহ করে উপরে দিয়ে দেয়, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে চলে গেল, সেইটা সেখান থেকে প্রয়োজনীয় সমস্ত সিদ্ধান্ত সেই মোতাবেক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তারপরে একটা বার্তা মার্কেটে আবার চলে আসে। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিন্তু কি হচ্ছে, তথ্য বিনিময় ও সরবরাহ করা হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
পণ্য মান উন্নয়ন, পণ্য তৈরি, নতুন পণ্য তৈরি, পরীক্ষণ পর্যবেক্ষণ, বিশ্লেষণমূলক কার্যক্রম, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে যে নতুন নতুন পণ্য উৎপাদন হয়। পরীক্ষণ হচ্ছে, পর্যবেক্ষণ হচ্ছে, এই যে আমরা বর্তমানে যে ভ্যাকসিনের কথা বলছি সে ভ্যাকসিনটা কিন্তু অতি দ্রুত সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং সেটা যে কতটা কার্যকরী এবং এর ফল আরো অন্যান্য কোম্পানিগুলো একটা কোম্পানি কিভাবে ভ্যাকসিন তৈরি করলো, তাদের কিভাবে তাদের মূল থিমটা কিভাবে ভ্যাকসিনটা কিভাবে ভাইরাসটাকে মারতে পারে সেটা তারা প্রচার করছে। পাশাপাশি আর একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে আর সেও তৈরি করছে। এই যে তথ্যের আদান প্রদান হচ্ছে, এই এটা এটা পণ্যের শুধু তাই না, এটা পণ্যের মান উন্নয়ন। একটা প্রতিষ্ঠান তুমি যেমন নতুন নতুন প্রোডাক্ট ইউজ করছো, যেমন মোবাইল ইউজ করছো, নতুন পণ্য সাথে সাথে তুমি বেরোনোর সাথে সাথে তার পুরো ফিচারটা তুমি দেখতে পাও। যেমন কংগ্রেসে মোবাইল মোবাইল ডট কম ইয়েতে গেলে মোবাইল মেলা, তারপর হলো মোবাইল ডট কম, এই মোবাইল মেলাতে গেলে সেখানে তুমি একটা মোবাইলের সমস্ত ফিচারগুলো দেখতে পাচ্ছ। এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা তারা কিন্তু একটা কোম্পানি আর একটা কোম্পানি কি বের করছে সেটা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং তারা কি সুবিধা দিচ্ছে কাস্টমারকে সেটা দেখে এবং সেটা অতি দ্রুততার সাথে সেটা তাদের কাছে খবর পৌঁছে যায়, মানে তারা খবর কালেক্ট করে নেয় এবং তারাও নতুন করে আবার প্রোডাক্ট তৈরি করতে থাকে এবং এইভাবে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং নতুন নতুন পরীক্ষা হয় এবং যার কারণে বিশ্লেষণ নতুন পণ্য উৎপাদন হয় এবং যেটা আলটিমেটলি ভোক্তারাই লাভবান হয়ে থাকে। যাই হোক, আজকে ক্লাস আমার এইটুকুই ছিল। হ্যাঁ, এরপরে আমি ছোট্ট দুটা কাজ দিচ্ছি, বাড়ির কাজ। এক নম্বর প্রশ্ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? দুই নম্বর প্রশ্ন, ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করো। খুব ছোট্ট এবং খুব প্রথম প্রশ্নটা খুব ছোট এবং দ্বিতীয় প্রশ্নটা একটু বড়। হ্যাঁ, এটা ভালো করে পড়বে। আশা করছি আমি যতটুকু তোমাদেরকে পড়ালাম তোমরা বুঝতে পেরেছো এবং এ থেকে তোমরা উপকৃত হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে। তো সকলকে ধন্যবাদ আজকে।